আদিবাসীরা বেঁচে আছে বলেই আপনারা বেঁচে আছেন, যে দেশের মালিক আদিবাসীরা, আর আদিবাসীরা সহিবে না এই অত্যাচার নির্যাতন। এই দেশের মালিক এই হত্যার আদিবাসীদেরকে তাদের তাদের পর্যাপ্ত অধিকার তাদেরকে দিতে হবে। এবং আপনাদেরকে যদি বাঁচতে হয় এই আদিবাসীদের ছত্র ছায়াতে এসে আপনাদেরকে বাঁচতে হবে। প্রকৃতি যদি না বাঁচে, বারবার সে কথা বলছি, প্রকৃতি যদি না বাঁচে আপনারা কে বাঁচবে? আজকে মণিপুরে অত্যাচার হচ্ছে, মালদাতে অত্যাচার হচ্ছে, মধ্যপ্রদেশে অত্যাচার হচ্ছে, তাদেরও আপনারা যারা ভাবছেন যে আদিবাসীরা চিরদিন শান্ত নিদ্রায় আছে, তারা শান্তির নিয়ম তারা ভুল করছেন। আদিবাসীরা যদি পথে নামে এই পথ স্তব্ধ হয়ে যাবে, এই রাত পথ আটকে যাবে, এই কথা বলছি। আর তারাই 2023 কেন্দ্রীয় সরকার কি জানান দিতে চাইছে, বিসিসিবি রয়েছে, কি করতে চাইছে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করার।